রাজধানীর মধ্যপাড্ডা এলাকার বাসিন্দা মোহাম্মদ জাকির সিকদার, বয়স 33 বছর, চাকরি করেন গুলশানের একটি পোশাকের দোকানে। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। মিছিলে অংশ নেওয়াই যেন কাল হলো তার। মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। আহত জাকির সিকদারকে প্রথমে আফতাবনগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় করা হয় অস্ত্রোপচার। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিলে চিকিৎসকরা পাঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এক পর্যায়ে আবারও নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। বুলেটে জাকিরের বাঁ হাঁটুর হাড় ভেঙে গেছে, রক্তনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক জানান, জীবন বাঁচাতে পা কেটে ফেলা ছাড়া কোনো বিকল্প ছিল না। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বর্তমানে মোটা বড় ব্যান্ডেজ দিয়ে তার পা মুড়ে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালকের দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় আহত 144 জন এখনও হাসপাতালে আছেন। তাদের মধ্যে 10 জনের একটি করে পা কেটে ফেলা হয়েছে আর 1 জনের হাত কাটতে হয়েছে। এই 11 জনকে বাকি জীবন প্রতিবন্ধী হয়ে কাটাতে হবে। অন্যদিকে পঙ্গু হাসপাতালের পাশে রাস্তার ওপারেই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে 14 আগস্ট পর্যন্ত 32 জন চোখে আঘাত পাওয়া রোগী ভর্তি ছিলেন। তাদের প্রত্যেকের চোখে পুলিশের ছোড়া ছররা গুলি লেগেছিল। পায়ে, হাতে, চোখে বা শরীরের অন্য কোনো স্থানে গুলি লেগে আহত অনেকেরই এখনও চিকিৎসা শেষ হয়নি। রাজধানীর 7টি সরকারি হাসপাতালে এরকম 439টি রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে 175 জন, পঙ্গু হাসপাতালে 144 জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 41 জন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 32 জন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 30 জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে 12 জন আছেন। এর বাইরে বেশ কিছু আহত ব্যক্তি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।